দর্শক, আজ রাতের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে বঙ্গভবনে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, এই এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে আমাদের জানান। বলি, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে সেটি নিয়ে আসলে গত কয়েকদিন ধরেই তো যারা আন্দোলন করছেন বা যারা ছাত্র সমন্বয়করা রয়েছেন তারা বলছেন, এবং ইতিমধ্যেই তারা গতকালকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এবং তিন বাহিনী প্রধান সেখানে ছিলেন, সেখানে একটি রূপরেখার বিষয়ে একটি আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে তারা প্রস্তাব দিয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে তারা চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। এবং সে যেটি আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনুস ফ্রান্স থেকে বাংলাদেশের পথে তিনি আছেন, তিনি আসলে আসলে তারপরে চূড়ান্ত হবে যে অন্তর্বর্তীকালীন সরকারে আরও কে কে থাকছেন। যদিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারে অনেকের নামই গুঞ্জন আছে, কিন্তু সেটি আসলে কতটুকু সত্যি সেটি বোঝা যাবে যখন ডক্টর ইউনুস বাংলাদেশে আসবেন এবং তারপর তার সাথে আলোচনা করে বা তার সিদ্ধান্তের উপরে নির্ভর করে সেই তথ্যটি পাওয়া যাবে। তো সেই বিষয়ে আমরা যেটি জানতে পেরেছি যে আজকে সন্ধ্যা নাগাদ হয়তো বা সেই একটি চূড়ান্ত রূপরেখা পাওয়াও যেতে পারে, যে রূপরেখার পরিপ্রেক্ষিতে হয়তো বোঝা যাবে কারা কারা থাকছেন। আর আসলে বিষয়টা হচ্ছে যে এখন সারা দেশ বঙ্গভবনের দিকে চেয়ে আছে যে রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত দিচ্ছেন এবং তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা আসছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যতটুকু দেখেছি সেই সাথে যদি আমি আপনাকে একটু জানাই যে বঙ্গভবনের কিন্তু নিরাপত্তা সেনাবাহিনী রেখেছে এবং আশপাশেও আমরা দেখেছি যে বেশ নিরাপত্তা সেনাবাহিনী রয়েছে। আনসার ভিডিপি তারা রাস্তাঘাটের যে সড়কে যে যান চলাচল সেটি স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন। তবে জনমনে উৎসাহ রয়েছে, সকলেই এসে আমরা যারা গণমাধ্যমের এখানে দায়িত্ব পালন করছি আমাদের কাছে জানতে চাইছেন আসলে কী হতে যাচ্ছে। তার মানে এটি আপনাকে বলতে চাচ্ছিলাম এরকম যে উৎসুক হয়ে আছে যে আসলে দায়িত্ব কে নিচ্ছেন বা কারা কারা থাকছেন, সেটির জন্য আমরাও আসলে আগ্রহ নিয়েই বঙ্গভবন সভা অপেক্ষা করছি। নিশ্চয়ই পরবর্তী পক্ষ পেলে আপনাকে আবার জানাতে পারবো। বলে